এবং সাকিব আল হাসানকে না নিয়েই আসলে বাংলাদেশকে খেলতে হতে সাউথ আফ্রিকা ম্যাচে তিনি এভেলেবল। ব্রেকিং নিউজ, সাউথ আফ্রিকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য একাদশের চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। ওপেনিংয়ে দেখা যাবে বিশাল চমক, বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, 24 অক্টোবর বিশ্বকাপে নিজেদের 4 নম্বর ম্যাচে মুম্বাইয়ের স্টেডিয়ামে দুপুর 2:30 বাংলাদেশ মুখোমুখি হবে সাউথ আফ্রিকার বিপক্ষে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইঞ্জুরির কারণে সাকিব খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও আছে প্রশ্ন। বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের সেরাটা দিতে পারেননি টাইগাররা, তাই তো সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের লক্ষ্যে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দর্শক, সবার আগে চোখ রাখা যাক ওপেনিংয়ে। জুনিয়র তামিম এখন পর্যন্ত মাত্র 1টি ম্যাচে ভারতের বিপক্ষে নিজের প্রতিভা প্রমাণ করতে পেরেছেন কিছুটা, সেক্ষেত্রে আগামী ম্যাচে তিনি নিশ্চিত দলে জায়গা পাবেন। তবে একাদশে ওয়ান ডাউনের দায়িত্বে ফিরবেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ যদি ওয়ান ডাউনে নামেন তবে 3 নম্বর পজিশনে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। 4 নম্বর পজিশনে ফিরবেন সাকিব যদি ইঞ্জুরি থেকে ফিরে আসেন আর কি, যা দলের জন্য অনেকটা স্বস্তি বলা যায়। অন্যদিকে 5 নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে, কারণ গত কয়েকটি ম্যাচে রিয়াদের ব্যাট বেশ ভালোভাবেই সাড়া দিয়েছে, তাই রিয়াদের ব্যাটিং পজিশন চেঞ্জ করতে হয়েছে। 6 নম্বরে একাদশের জায়গা নিশ্চিত মুশফিকুর রহিমের, আর 7 নম্বরে ব্যাট করবেন শেখ মেহেদী, খেলবেন তাওহিদ হৃদয়ের পরিবর্তে। এখন প্রশ্ন 8 নম্বরকে ঘিরে, যেহেতু বাদ পড়তে পারেন তাওহিদ হৃদয়, সেক্ষেত্রে এখানে নেওয়া যেতে পারে বাড়তি একজন স্পিনারকে, সেই তালিকা এগিয়ে থাকবেন নাসুম আহমেদ। বাংলাদেশের ফাস্ট বোলিং নিয়েও আছে দুশ্চিন্তার জায়গা। বিশ্বকাপের শুরুর দিকে যাদের বাবা হচ্ছিল বিশ্বসেরা, তারাই বিশ্বকাপে এসে হয়ে গেছে একেবারে সাদামাটা। তাই এ ম্যাচে তাসকিনের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন তরুণ পেসার তানজিম সাকিব। আর দলের বাকি দুজন ফাস্ট বোলার হলেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।